এই অঙ্কটা আমাদের সিলেবাসে ক্লাস নাইনের ভূগোল রেখা দাঘিমা রেখা আন্তর্জাতিক রেখা সম্বন্ধে এইটা আন্তর্জাতিক তারিখ রেখা সম্বন্ধে ব্যাপক জ্ঞান দরকার এই অঙ্কটা অন্য অঙ্কর থেকে একটু আলাদা দ্রাঘিমা সময় সংক্রান্ত অঙ্ক কিন্তু এই অঙ্কটা একবার ট্রাই মারবে সবাই বাড়িতে আমা আমি আমি উত্তরটা করবো এখন কিন্তু আমি উত্তরটা করার আগে ট্রাইটা মারিবে হ্যাঁ তা ছিঁড়ে যাবে কঙ্কটা ভূগোলের বাকি অঙ্ক খুব সহজ এটা একটু ডেঞ্জারাস অন্য টাইপের অন্য টাইপের ভাবনা দেখো আমি একটু কঙ্কটা পড়ছি স্ক্রিনশট করে সবাই টোকিও বন্দর একশো উনচল্লিশ ডিগ্রি পূর্ব ব্যাকেটে দিয়েছে টোকিও মানে জাপান জানেন তো সবাই থেকে তিরিশে জুন সোমবার সকাল দশটার সময় একটি জাহাজ লস এঞ্জেলস মানে আমেরিকা বন্দর একশো আঠারো ডিগ্রি পশ্চিম আমেরিকার ওই লস এঞ্জেলসের দ্রাঘিমা দিয়ে আছে উদ্দেশ্যে রওনা দিয়েছিল জাহাজটি প্রশান্ত মহাসাগর দিয়ে এক ডিগ্রি পথ চার মিনিট অতিক্রম করেছিল তো লস অ্যাঞ্জেলস বন্দরে যখন পৌঁছলো তখন সেখানকার সময় বার তারিখ নির্ণয় করো এই অঙ্ক করতেও আমাকে হবে দেখো আমি একটু জেনারেল লাগছি এই আমার টকিও ম্যাপ সম্বন্ধে যদি জ্ঞান আছে তাহলে খুব ভালো দেখো এইখানটায় এশিয়া মহাদেশ জানেন তো সবাই গোটা পৃথিবীর সম্বন্ধে জানলে খুব ভালো এইগুলো তো আঁকা বসে আঁকো প্রতিযোগিতা সুয়াখো প্রতিযোগিতা এইগুলা যদি দেই তো ভালো এইটা টোকিও জাপানে আর এইখানটা জানেন তো সবাই আমেরিকা আমেরিকা এইখানটাতে লস এঞ্জেলস আছে এলএস লস এঞ্জেলস টাউন একটা আমেরিকা আর এইটা প্রশান্ত মহাসাগর ঠিক আছে আন্তর্জাতিক এইটা পোশ এইটা পূর্ব দাঘিমা টকিওটো আবার এইটা পশ্চিম অথচ এইখানে ঝাঁ করে চলিয়ে যাবে জাহাজটা তো ঘুরে ঘুরিয়ে যাবে না এই গোটা পৃথিবী অতিক্রম করে যাবে না কথার বোঝার চেষ্টা করো মূল মধ্যে রাখা অতিক্রম করবে না কাছে কাছেই তো পথটা পেছন দিকেই চলে যাবে পৃথিবীর তো গোল কনসেপশন বিরাটের সংকটায় কিন্তু এইটা এই রাঘিমাটা হচ্ছে একশো উনচল্লিশ ডিগ্রি পূর্ব বুঝার চেষ্টা করো এটা ইস্ট আর এইটা একশো আঠেরো ডিগ্রি ওয়েস্ট অথচ কাছাকাছি জায়গা বটে দুটাই কাছাকাছি জায়গা দেখুন যেমন একশো আশি ডিগ্রি পূর্ব আর একশো আশি ডিগ্রি পশ্চিম একটাই দ্রাঘিমা রাখা তখন আমরা ওইটাকে একদিন সময় পেছিয়ে যে আন্তর্জাতিক তারিখে কল্পনা করতে হয়েছে আমার আন্তর্জাতিক তারিখের রেখা ইউটিউবের ক্লাসটা দেখবে বাহাদুর মাঝি আন্তর্জাতিক তারিখের রেখা একটু একবার দেখে নেবে ক্লাসটা ধারণা হয়েছে নতুন খুব ভালো চলছে ভিডিওটা বাংলাদেশে চলছে অনেক তাহলে একশো উনচল্লিশ ডিগ্রি ইস্ট আর একশো আঠাশ ডিগ্রি ওয়েস্ট এই দুটো দ্রাঘিমার তফাত কত মূল মধ্যে রাখার সাপেক্ষে করতে হবে সেই সংখ্যা রেখার মতো অঙ্ক যেমন সেই মাইনাস পাঁচ আমরা বলিছি না মাইনাস পাঁচ আর প্লাস সাতে কটা সংখ্যা রেখার তফাত আছে বারোটা তফাত কত বারো জিরো থেকে কিনতে হবে এদিকে সাত এদিকে পাঁচ তেমনি এইটা পূর্ব পশ্চিমের ক্ষেত্রে দ্রাঘিমার পার্থক্য ফার্স্ট করত্যক তোমাকে দ্রাঘিমার পার্থক্য দ্রাঘিমার পার্থক্য কত হয়েছে অঙ্ক করার জন্যে একশো উনচল্লিশ পূর্ব পশ্চিম থাকলে যোগ হয় জানন্ত্র সবাই যোগ হয়ে যাবে এইটা আর যদি দুটাই পূর্ব থাকে বা দুটাই পশ্চিম তখন বিয়োগ হবে দাঘিমের পার্থক্য পূর্ব পশ্চিম থাকলে লিখব দ্রাঘিমের পার্থক্য দুটি জায়গার মানে টোকিও ও লস এল এ লিখছি আমি টোকিও লস অ্যাঞ্জেলেসের দাঘিমার পার্থক্য যোগ হবে কারণ একটি পূর্ব আছে একটি পশ্চিম আছে এইটা হবে দুশো সাতান্ন ডিগ্রি এইটা কোনো ইস্ট ওয়েস্ট না ডিগ্রি জাস্ট না ইস্ট না ওয়েস্ট লিখছি এটা দাঘিমের পার্থক্য এখানে কোনো দাঘিমা তো নয় ইয়াদ দ্রাঘিমা একশো উনচল্লিশ ডিগ্রি পূর্ব ইয়াদ দ্রাঘিমা লস অ্যাঞ্জেলসের একশো ডিগ্রি পূর্ব টোকিওর একশো উনচল্লিশ ডিগ্রি পূর্ব লস অ্যাঞ্জেলসের একশো আঠারো ডিগ্রি পশ্চিম ওয়েস্ট কিন্তু দ্রাঘিমার পার্থক্য যোগ হবে পূর্ব পশ্চিম থাকলে বোঝা যাচ্ছে এবার দেখো এবার এক ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে ভাষা লিখছি ক্লাস পরীক্ষার জন্যে এক ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় সময়ের পার্থক্য হয় লেখা খারাপ পড়াটা শুনো চার মিনিট এটা আমরা জানি সবাই তাহলে বলো দুশো সাতান্ন ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য কত হবে লস এঞ্জেলস আর টকিওর দুশো সাতান্ন গুণিত চার মিনিট পুরো অঙ্কটা বাংলা বাংলাতে লিখছি মানে সংখ্যাগুলো বাংলাতে লিখছি এইটা হচ্ছে এক হাজার আঠাইশ মিনিট তুমি গুণটা করবে আমি গুণটা করছি চার সাত আঠাশের আঠাতের দুই চার পাঁচ কুড়ি দু বাইশ চার দুগুণে আট আট দুই দশ এক হাজার আঠাইশ মিনিট মানে এক হাজার আঠাইশ মিনিট দ্রাঘিমার সময়ের তফাত আছে কার সঙ্গে কার এই আমার লস এঞ্জেলস আর টোকিও জাপানের সাথে আমেরিকার সঙ্গে তফাত আসে মিনিটে করছি এটা ঘন্টায় পরে করে নেব সাইড দিয়ে ভাগ করে নেব রাপে ঠিক আছে এখন একটা ঘটনা ঘটছে দেখো জাহাজটা যখন ছাড়িয়েছে তখন এত তফাত আছে কিন্তু জাহাজটা তো স্থির নাই জাহাজটা এবার আগাইছে দেখো একটা তথ্য দিয়ে আছে এই অঙ্কটা অন্য অঙ্গ তো এই তথ্যটি থাকে না এই তথ্যটি এখানে ডেঞ্জারাস এক ডিগ্রি পথ চার মিনিটে জাহাজটা যাইছে আস্তে 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 এক ডিগ্রি মানে একশো এগারো কিলোমিটার তুমি বলছো এক ডিগ্রি চারি চার মিনিট গেছে খুব জাহাজটা স্লো চলছে ভাবনা বাজে ভাবনা এক ডিগ্রি দাঘিমা মানে একশো এগারো কিলোমিটার পথ পরায় হেভি জাহাজটা স্পিডে গিয়েছি ঝাড়িয়েছি জাহাজটা এক ডিগ্রি চার মিনিট গিয়েছি তাহলে এতে কত ডিগ্রি দ্রাঘিমার তফাত এইটাকে এইবারে কিন্তু এই তফাৎটি করে দিলে হবে না এইবারে তোমাকে একশো আশি ডিগ্রি সাপেক্ষে তফাৎটি বের করে আনতে হবে ঠিক আছে এই এইখানটা এইটা এইখান থেকে দাঘিমার দাঘিমা খুব কাছাকাছি আছে তখন একশো আশি থেকে এইটাকে বিয়োগ করে আনতে হবে ইয়াতে দ্রাঘিমা এইটা একচল্লিশ ডিগ্রি আছে মোটামুটি একশো আশি থেকে বিয়োগ করলে এইটা একশো একচল্লিশ হয় আর এইটা একশো আশি থেকে বিয়োগ করলে কত হবে আন্তর্জাতিক তারিখ থেকে বিয়োগ করতে হবে দুটাই একশো আশি থেকে একশো উনচল্লিশ ডিগ্রি পূর্বটা কত তফাৎ আছে একচল্লিশ ডিগ্রি এইটা বুঝতে হবে একশো আশি ডিগ্রি থেকে একশো উনচল্লিশ বিয়োগ করলেই হবে আন্তর্জাতিক তারিখ রেখা থেকে হিসাবটা করতে হবে এই যাওয়ার পত্র একচল্লিশ ডিগ্রি আর এইটাও একশো আশি ডিগ্রি থেকে একশো আঠারো বিয়োগ করতে হবে বিয়োগ করিয়ে ব্রেন খাটাইতে হবে অঙ্কটা করতে গেলে এটা বাষট্টি ডিগ্রি হবে এবারে পথের পার্থক্য কত হয়েছে পথের পার্থক্য এটা সমের পার্থক্য লয় পথের পার্থক্য একদম গন্তব্য পথের পার্থক্য এই অঙ্কটাও একদম আলাদা বলছি তো একদম আলাদা দুই এর আগে তিন প্রায় একশো তিন ডিগ্রি একশো তিন ডিগ্রি পথ তাহলে বলো এক ডিগ্রি যেতে সময় কত চার মিনিট জাহাজটা বলা আছে এক ডিগ্রি যেতে চার মিনিট লাগে তাহলে একশো তিন ডিগ্রি পথ ওরা কাছাকাছি বললাম না জিরোর থেকে তখন গণলে হবে না যোগ করে দিলে হবে না পথটা পথটা একশো আশি ডিগ্রি থেকে গুনতে হবে পথটা তো কাছাকাছি আছে আর যখন অঙ্ক করিব তখন জিরোর থেকে গুনতে হবে নাহলে সিস্টেম মিলবে না যখন আমি জায়গা দুটা সময়ের তফাত দেখছি তখন জিরো ডিগ্রি সাপেক্ষে করলাম যোগ করে দিলাম ওইটা আর যখন পথের করছি তখন একশো আশি আন্তর্জাতিক তারিখটা সাপেক্ষে করতে হচ্ছে এইটা এইখানে প্যাঁচটি আসে এই যে একশো আশি ডিগ্রি থেকে বিয়োগ করলাম না এই দুটো তোমাকে ব্রেন খাটাও একটু ঘরে বসে বসে ব্রেন কাটাও সাত আট দিন সময় লাও হঠাৎ চমকি চমকি ঢুবে একটু বুদ্ধিটা খাটাও একটু কেন করলাম চার মিনিট তাহলে একশো তিন ডিগ্রির জন্যে একশো তিন ইন্টু চার এই পত্রও আগাই দিচ্ছে এই পত্রও কভার দেবে এইটা হচ্ছে চারশো বারো মিনিট চারশো বারো মিনিট মিনিট লিখছি দেখো এমনি তো সময়ের তফাৎ এক হাজার আট আঠাশ আস এটা কত হয়েছে চারশো বারো মিনিট এই চারশো বারো মিনিট পত্র ওয়ার অ্যাকচুয়াল কম লাগবে এইটা অ্যাকচুয়াল ওয়ার কত লাগবেক এটা কম লাগবে তাইলে মোট আসল পার্থক্য সময়ের কত ও এই পত্র কভার দিছে নিজে আগে নিয়েছে তো আর জাহাজটা তো পশ্চিম থেকে পূর্ব দিকে ঢুকিয়ে দিচ্ছে একসাথ তাহলে এই পত্রও কভার দিয়ে নিয়েছে কে জাহাজ অ্যাকচুয়াল সময় তো ভাবছিল এইটা যখন দশটার সময় জাহাজটা ছাড়িছে টোকিও থেকে একটা জাহাজ দশটায় জাহাজ লস অ্যাঞ্জেলেস বন্দরের উদ্দেশ্যে রওনা হলো মানে টোকিও তো দশটা বাজছিলো বেলা সকাল দশটা রবিবার তিরিশে জুন সোমবার সরি তখন এই পথটাও আগাই গিয়েছে কে জাহাজটা ফলে অ্যাকচুয়াল যে সময়ের তফাত হইতো এক মিনিট তার থেকে এই সময়টা কম হবে তাইলে এক হাজার আঠাশ বিযুক্ত চারশো বারো এই এই পথটাও জাহাজটা আগাই কভার দিয়ে দিয়েছে অ্যাকচুয়াল তাহলে তফাত হচ্ছে ছশো মিনিট ছশো মিনিট এইবারে তুমি ওইখানের টাইমটা পেয়ে গেলে কিছুটা জাহাজটা আগাই পরে সময়টা কভার দিয়ে দিলো এবারে এই ছশো ষোলো মিনিটটাকে তুমি সাইডে দিয়ে ভাগ করো ছশো ষোলো জানেন তো সবাই দশ পুরা ছশো দেখো ষোলো মিনিট বাকি থাকছে আর দশ ঘন্টা তাহলে এবারে চট করে বিয়োগ করো রবিবার থেকে যদি বারো ঘন্টা বিয়োগ করতাম সকাল দশটা থেকে বারো ঘন্টা বিয়োগ করলে ওইখানে রাত দশটা হইত রাত দশটা হলেই তো ডেটটা চেঞ্জ হইত তাহলে ওইখানে হচ্ছে উনত্রিশে জুন লস এঞ্জেলসে দশ ঘন্টা ষোলো মিনিট বিয়োগ করো তাহলে দশ ঘন্টা বিয়োগ করলে হচ্ছে বারোটা আর ষোলো মিনিট বিয়োগ করলে এগারোটা চুয়াল্লিশ ব্রেনটা লিছে না লিখে নাই মনে মনে কোনো কোনো যোগ বিয়োগ খাতায় করলে বিপদ আছে ঘড়ির টাইম রেনে করতে হবে যে যত ঘড়ির টাইম ঝট করে করবে তাহলে উনত্রিশে জুন এবারে ওইখানে সকাল দশটা থেকে তুমি এইটা বিয়োগটা শুধু লিখবে একবার সকাল দশটা বিযুক্ত দশ ঘন্টা ষোলো মিনিট লেখ করার জন্য লিখবে এটা এটা বিয়োগ করতে বিয়োগ করাও না বিয়োগ মনে মনে করবে সমান রাত্রি এগারোটা চুয়াল্লিশ মিনিট বুঝা গেল আরে সকাল দশটা থেকে তুমি বিয়োগ করো দশ ঘন্টা বারোটা বাজছে তার থেকে ষোলো মিনিট কমাও তাহলে এগারোটা চুয়াল্লিশ হবে আরেক সিম্পল একদম একদম এই বিয়োগটা শুধু লিখবে বিয়োগ চিহ্নটা ভাষা দেবার জন্যে কিন্তু তুমি বিয়োগটা মনে মনে করবে তাহলে ওইখানে উনত্রিশে জুন রবিবার হবে লস অ্যাঞ্জেলেসে আর রাত্রি এগারোটা চুয়াল্লিশ যদি জাহাজটা না গাইত ধরো ধরো ওইখানে কোনো একটা মানুষ মারা গেলো ওইখানে তখন কটা বাজছিল বা ওইখানে কোনো খেলা চলছে তখন জাহাজের গতিবেগের বেলা ও ওই টাইমটা যেটা সময়ের তফাত বেশি ছিল সেই সময়ের তফাত জাহাজটা আগাই পরে কমাই দিল চারশো বারো মিনিট সময়ের তফাতটা জাহাজটা আগাই পরে কভার দিয়ে দিল ফলে চারশো বারো মিনিট বিয়োগ করতে হবে এক হাজার আঠাশ থেকে অ্যাকচুয়াল সময়ের তফাত হওয়া দেয় এক হাজার আঠাশ মিনিট কিন্তু জাহাজটা আগাই পরে কিছুটা সময়কে কভার দিয়ে দিয়েছে ফলে ছশো ষোলো মিনিট তফাত হচ্ছে আর ছশো ষোলো দশ দিয়ে ভাগ করলে দশ ঘন্টা ষোলো মিনিট হয় আর দশ ঘন্টা ষোলো মিনিট সকাল দশটা থেকে বিয়োগ করতে হবে পিছনে আছে এটা আর ওইটা তো পেছন আছে লস অ্যাঞ্জেল পশ্চিম কলারদের অবস্থিত জাপান পূর্ব পূর্বকলারদের সময় পেছায় সব সময় নলেজ আছে নিশ্চয় পূর্ব থেকে পশ্চিমে সময়টা পেছাবেক কারণ মূল মধ্য থেকে সময়টা গণনা করা হয় কিন্তু এইখানে একটা বিরাট কোহার করেছে জাহাজটা শর্ট প্রসেসে চলে গেছে প্রশান্ত মহাসাগর দিয়ে চলে গেছে এই উপরে জোর আছে ভৌগোলিক জ্ঞানেও চাই অঙ্কটা করতে গেলে এই যে জাহাজটি প্রশান্ত মহাসাগর দিয়ে গিয়েছে যদি বলি তো জাহাজটি গিয়েছে তখন আমি আটলান্টিক দিয়ে ঘুরে স্মরণ দিতাম তখন আমি এই দিক এই দিক থেকে এই দিক থেকে ঘোড়ায় ঘোরাই নিয়ে যেতাম আগে ইউরোপ দিয়ে কিন্তু শর্ট শর্ট প্রসেস গেলেছি যাহাজ তার বোকাল হয় টোকিও দেখে আমেরিকাটা দেখাইছি জোরে ডাকলে শোনা যায় ঠিক আছে যে বুঝলে বুঝলে যে বুঝলে না বুঝলে নাই আমার খুব খারাপ লাগে যে বুঝছো নাই তার জন্য খুব খারাপ লাগে আমার খুব খারাপ লাগে যে তুমি বুঝছো নাই ঠিক আছে তোমরাও ভালো তো ষষ্ঠী একটু বেশি ভালো ওকে ঠিক আছে